2018 সালে রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি ছিল চিটফান্ড মামলার সিবিআই তদন্ত হবে, কিন্তু সিবিআই তদন্ত দীর্ঘ পাঁচ বছরে কতটা এগিয়েছে সেটা জানানি রাজ্যবাসী। কিন্তু পুনরায় সরকার প্রতিষ্ঠার পর 34 দিনের মাথায় চিটফান্ড মামলায় সিবিআই টিম রাজ্যে এসেছেন। মঙ্গলবার গভীর রাতে সিবিআই এর প্রতিনিধি পশ্চিম আগরতলা থানা থেকে 9টি কম্পিউটারের সিপিও নিজেদের দখলে নিয়েছে। বাম সরকারের আমলে রাজ্যে একাধিক চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছিল। পরবর্তী সময় মামলাগুলির তদন্তের দায়িত্বভার সিবিআই এর হাতে যায়। এমনই একটি চিটফান্ড সংস্থা হল আয়কর। 2013 সালে আয়কর চিটফান্ড কোম্পানির এই মামলাটি রাজ্যে প্রথম গ্রহণ হয়েছিল। বর্তমান মামলাটি তদন্ত করেছে সিবিআই। বিশ্বস্ত সূত্রে খবর, মঙ্গলবার রাতে সিবিআই এর এক আধিকারিক দেবেন্দ্র কুমার আরিয়া আগরতলা পশ্চিম থানায় এসে আয়কর মামলায় পুলিশ যে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছিল তার মধ্যে থেকে 9টি কম্পিউটারের সিপিও সিজ করেছে। মামলাটি পরবর্তী ধাপে এই সামগ্রীগুলির প্রয়োজন রয়েছে বলেই সিবিআই আধিকারিক রাজ্য পুলিশ থেকে তাদের দখলে নিয়েছে। ধারণা করা হচ্ছে আয়কর ছাড়াও আরও যে সকল চিটফান্ড কোম্পানির মামলা সিবিআই এর হাতে রয়েছে বা ন্যস্ত রয়েছে তদন্তে উঠে আসবে। উল্লেখ্য, রাজ্যে মোট 35টি চিটফান্ড মামলার দায়িত্ব রয়েছে সিবিআই এর হাতে। সায়ন্দন টিভি।